দুবাইয়ে আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিক কমিটির উদ্যোগে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে দুবাই আলকুজ ডাস্কু ক্লাবের মাহফিল রূপ নেয় জনসমুদ্রে। এশায়াত মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের আল আইন শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আলম। প্রতি বছর ধর্মীয় এই জমায়েতের আয়োজন করে মুনিরিয়া যুব তবলিক কমিটি।